नमस्कार बंधुगण, वेलकम बैक टू येट अनदर वीडियो ऑफ रनीज रिव्यू 2.0। और आज के आमी जे वेब सीरीजटार सम्बन्धे कथा बोलबो, एई वेब सीरीजटा मने होच्छे ईदे माने अपकामिंग 14 तारीखे एकटा मस्त बड़ो कम्पिटिशन दिते जाबे दुटो बड़ो माने कि बोलबो मेन स्ट्रीम सिनेमा के। एकटार नायक होच्छे सियाम और एकटार नायक होच्छे বাংলার মানে বাংলাদেশের কিং খান সাকিব খানের। সো এই দুটোর মধ্যে তো কম্পিটিশান চলছেই। আমার মনে হচ্ছে এই ওয়েব সিরিজটা আর একটা থার্ড পার্টি যে এই কম্পিটিশনের মধ্যে নামবে। এই ওয়েব সিরিজটা বাংলাদেশের ফার্স্ট ওটিটি প্ল্যাটফর্ম সিনেম্যাটিক্সে রিলিজ করতে যাচ্ছে। আর আমি এর আগেও একটা সিনেম্যাটিক্সের ওয়েব ফিল্মের ওপর ওয়েব সিরিজের ওপর আমি মানে কি বলবো রিভিউ দিয়েছিলাম, বলেছিলাম, সেটার আই বাটনে আমি লিংক দিয়ে দিচ্ছি, সেটাও দেখুন। ওনারা সবসময় কোয়ালিটি প্রোডাক্ট দর্শকের সামনে নিয়ে আসে, সেরকম এই ওয়েব সিরিজটাও একটা খুবই কোয়ালিটি প্রোডাক্ট মনে হচ্ছে তার ট্রেলারটা দেখে। এই ওয়েব সিরিজটার রাইটার আর প্রডিউসার হচ্ছে ঢাকা অ্যাটাক আর মিশন এক্সট্রিমের, মানে দুটো মেন স্ট্রিম সিনেমা ঢাকা অ্যাটাক আর মিশন এক্সট্রিমের যে রাইটার প্রডিউসার সেই এই ওয়েব সিরিজটাকে লিখেছে আর প্রডিউস করছেন। প্লাস এইটার ডাইরেক্টর হচ্ছে সানি সানওয়ার আর ফয়জল আহমেদ। আমি স্টার কাস্টে ঢোকার আগে জাস্ট একটু আপনাদেরকে স্টোরিটা বলে দিচ্ছি, ছোট্ট একটা সিনপসিস দিয়ে দিচ্ছি, তারপর আমি স্টার কাস্টে ঢুকবো। এখানে ফার্স্টে দেখানো হচ্ছে একটা মানে পারিবারিক গল্পের মতন, যেখানে একটা পরিবারকে দেখানো, সরি একটা না দুটো পরিবারকে দেখানো হচ্ছে, যেখানে স্বামী স্ত্রী আর বাচ্চা তাদের কি পরিবারে প্রবলেম হচ্ছে, কারণ স্বামীর অফিসে প্রবলেম হচ্ছে, স্ত্রী মনে মনে ভাবছে স্বামী বাইরে কি কিছু করছে। যতই হোক তার স্বামীকে দেখতে পাচ্ছে খুবই গ্লুমি, খুবই মানে কেমন ডিপ্রেসড টাইপের লাগছে। আরেক দিকে দেখাচ্ছে একটা সিঙ্গেল মম আর তার বাচ্চার জীবন, যেখানে তারা রেগুলারের সব প্রবলেমগুলোকে ফেস করছে। তার মাটা বাচ্চাটাকে বলছে যে না এইবার এই মাসে নতুন জুতো কিনে দিতে পারবো না, পরের মাসে দেব। এই দুটো মানে সিনারিও চলছে। এই দুটো সিনারিওকে লিঙ্ক করছে একটা খবর দিয়ে, যে খবরটা হচ্ছে যে এরকম বাংলাদেশে অনেক খুন হয়ে যাচ্ছে যেগুলো আনডিটেক্টেড বা সুইসাইড বলে চলে যাচ্ছে। আর এর মধ্যে ড্রাগসের নতুন একটা ফর্ম এসেছে যার নাম হচ্ছে মেড, আর এই মেডটা সাপ্লাই করছে এমন একটা গ্যাং যেটা লোকেদের মাথায় এইটা ইন্ডিউস করছে যে সুইসাইড করা ভালো জিনিস, সুইসাইড করলে আপনার সব প্রবলেম সলভ হয়ে যাবে। সেই জন্য এইখানে যখন ট্রেলারের আমরা মানে পোস্টারটা দেখতে পাচ্ছি, সেই পোস্টারটা ওয়েব সিরিজে পরিষ্কার করে বলে দিচ্ছে নো ড্রাগস নো বিলাপ। হ্যাঁ ফ্রেন্ডস, এই ওয়েব সিরিজটার নাম হচ্ছে বিলাপ। আমি ফার্স্ট থেকে লাস্ট অব দি ওয়েব সিরিজটা দেখে প্রথম একটু একরকম স্টেজ দিতে গেল, তারপর মাঝখানে একটু নামলো, তারপর আবার উঠলো। সেই জন্য যখন আপনার ট্রেলারটা দেখবেন ফুল মানে কনসেন্ট্রেশনের সাথে দেখবেন, কারণ আপনার যদি হঠাৎ করে মাঝখান থেকে বা স্কিপ করে ট্রেলারটাকে দেখতে যান খাপ ছাড়া হয়ে যাবে আপনাদের কাছে। এইবার আসি স্টার কাস্টে। স্টার কাস্টে ফুল রাজ, জাকিয়া বাড়ি, মামো, শবনম, ফারুনা খান, লুৎফার রহমান, জর্জ ও ইত্যাদি। বাকিদের নাম আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। শবনম ফারিয়া বা জাকিয়া বাড়ি মামো বা শিফুল খান, এদের অ্যাক্টিং নিয়ে কিছু বলা মানে বাহুল্য, কারণ এদের অ্যাক্টিং খুবই দারুণ। শবনম ফারিয়ার আমি দেবী দেখেছি, দেবীতে জায়া হাসানের পাশে ওনাকে একটা মানে কি বলবো খুব নোটেবল লেগেছে, প্লাস নোটেবল উনি একটা অ্যাক্টিং করেছেন। জাকিয়া বাড়ি মামোর আমি কন্ট্র্যাক্ট দেখেছি, সেই কন্ট্র্যাক্টে ওনার কাজও আমার খুব ভালো লেগেছে, দেখতেও ওনাকে আমার খুব ভালো লেগেছে, আর এখানে এতটা ডি গ্ল্যাম লুকেও ওনাকে বেশ সুন্দর লাগছে দেখতে। টোটাল এই ওয়েব সিরিজটা ঈদে লঞ্চ করছে সিনেম্যাটিক্স অ্যাপে, মানে সিনেম্যাটিক যে ওটিটি প্ল্যাটফর্ম আছে সেখানে। আমাদের দেশে মানে হয়তো ইন্ডিয়াতে বা কলকাতায় এটা আসতে একটু প্রবলেম হবে, কিন্তু এসে গেলে প্লিজ গিয়ে দেখুন। আর আমি ফার্স্টে যেটা বলেছিলাম সিনেম্যাটিক্সের কোন বইটা আমি মানে রিভিউ করেছিলাম, তো সেইটা হচ্ছে জানোয়ার, তার আমি আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি, সেই বইটা দেখুন বা সেই বইটার মানে রিভিউটা দেখুন, অসাম লেগেছিল ওই বইটা। আর আমি হোপ করছি এইটাও সেরকমই অ্যাজ পার সেম স্ট্যান্ডার্ডের বা কাছাকাছি স্ট্যান্ডার্ডেরই হবে। সো
ট্রেলারটা দেখুন, ট্রেলারটা দেখে আমাকে তলায় কমেন্ট করে জানান আপনাদের কি মনে হলো ট্রেলারটা দেখে, বা কতটা ভাল লাগলো, বা কি খারাপ লাগলো, আর কি ভাল লেগেছে সেটাও আমাকে তলায় কমেন্ট করে জানান। আর প্লিজ চ্যানেলটা করে ফেলুন সাবস্ক্রাইব, তলার বেল আইকনটা প্রেস। আর এরকম আর ফিল্ম আর ফিল্ম রিলেটেড টপিক নিয়ে যদি আমার সাথে আড্ডা মারতে হয় আমাকে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ফলো করুন, যার আইডি এখন স্ক্রিনে দেখাচ্ছে। এই বলে